সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলছে তার উত্তরগুলি এই চ্যানেলে তুলে ধরাচ্ছে এ ভিডিওতে এম এ সেকেন্ড ইয়ারের পিজি এইচ আই সিক্স এ পেপারের অ্যাসাইনমেন্টে আসা কুড়িটি প্রশ্ন উত্তর তুলে ধরা হচ্ছে এর পূর্বে পিজি এইচআই ফাইভ এ পেপারের অ্যাসাইনমেন্টে আসা কুড়িটি প্রশ্ন তুলে ধরা হয়েছে যদি ওই ভিডিওটি না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখো প্রথম প্রশ্ন গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয় উত্তর হবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা কার প্রধান লক্ষ্য ছিল স্টারিনবাদের উচ্ছেদ উত্তর হবে নিকিতা ক্রোচেভ তিন নম্বর প্রশ্ন ও ইসি কোন সালে গঠিত হয় উত্তর হবে উনিশশো আটচল্লিশ সালে চার নম্বর প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালে সিংমানের নেতৃত্বে কোন দেশে এক দক্ষিণপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর হবে দক্ষিণ কোরিয়া কর্নেল গামাল আব্দ নাসের কত সালে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন ছ নম্বর প্রশ্ন উনিশশো উনষাট সালে কিউবাতে কৃষি সংস্কার কে জারি করেন উত্তর হবে ফিদুল কাস্তল পরবর্তী প্রশ্ন সাত চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয় উত্তর হবে উনিশশো তেহাত্তর আট নম্বর প্রশ্ন উনিশশো সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে সালভাদর এলেন্দ আট নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন আলজেরিয়া স্বাধীনতার দাবি প্রথম কোন সংগঠন উপস্থাপন করেন উত্তর হবে উত্তর হবে স্টার অফ নর্থ আফ্রিকা দশ নম্বর প্রশ্ন স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নেন উত্তর হবে প্যাটেস লুলুম্বা উনিশশো সালে চীন কোন দেশের সঙ্গে তিরিশ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত করে উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন বারো কোন সালে জাতিপুঞ্জের শান্তি রক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয় উত্তর হবে উনিশশো অষ্টআশি নম্বর প্রশ্ন উনিশশো সালে সাধারণ সভায় সিটিবিটি বিপক্ষে কোন কোন দেশ ভোট দেয় উত্তর হবে ভারত ভোটান লিবিয়া ১৪ নম্বর প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়ন কথা ভেবে চলন করেন উত্তর হবে গর্ভাচব পনেরো নম্বর প্রশ্ন উনিশশো উনানব্বই সালে জার্মানির কোন চ্যান্সেলার দুই চার জার্মানির একত্রিকরণের সূত্রপাত করেন উত্তর হবে হেলমোটাকোলে পরবর্তী প্রশ্ন প্রশ্ন কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে কোন প্রক্রিয়ায় অন্যতম প্রতীক বলা যেতে পারে উত্তর হবে বিশ্বায়ন সতেরো নম্বর প্রশ্ন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভুটানের রাজনৈতিক ও অর্থনীতি উন্নয়নের এক নতুন যুগের সূচনা কে করেন উত্তর হবে রাজা দর্জি অংচুং পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন উনিশশো সালে কে পাকিস্তানের সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেন উত্তর হবে ইহাহে খান দু সালে ফেব্রুয়ারি মাসে নেপালের কোন রাজা পার্লামেন্ট ভেঙে দিয়ে ক্ষমতায় নিজের হাতে তুলে নেন উত্তর হবে রাজা জ্ঞানেন্দ্র শেষ প্রশ্ন এবং কুড়ি নম্বর প্রশ্ন দ্য সাইলন ইন্ডিপেন্ডেন্স অর্ডার ইন কাউন্সিলিং কোন সালে গৃহীত হয় উত্তর হবে উনিশশো